নমস্কাৰ মই উৎপল স্ক্ৰীণত এই নিমাওমাও যেন লগা পঞ্চতাৰকা সদৃশ কাৰ্যালয়টো ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ৰাজ্যিক কাৰ্যালয় আৰু তাৰ বিপৰীতে স্ক্ৰীণত এয়া ৰাজীৱ ভৱনৰ ৰাজ্যিক কাৰ্যালয় নিমাওমাও অসম বিজেপিৰ বাজপেয়ী ভৱনৰ বিপৰীতে উখল মাখল অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ ৰাজীৱ ভৱন জনপ্ৰাণী অস্তিত্বহীন গেট বন্ধ বাজপেয়ী ভৱন বিপরীতে নেতা কর্মী সদস্যরে উচপ মুখর পরিবেশ রাজীব ভবনত হেরাইছে নাকি হিমন্ত বিশ্ব শর্মা সরকারের জনপ্রিয়তা কিয় বাজপেয়ী ভবনের পরিবর্তে রাজীব ভবনের দিকে খুদ বইছে জনতার রাজ্যের আগন্তুক রাজনৈতিক পরিবেশ সলনির ইঙ্গিত নাকি এই রাজীব ভবনের পরিবেশ কিছুদিন পূর্বে দেখা গৈছিল কংগ্রেস দলের হাত মজবুত করবলে হঠাৎ বাজপেয়ী ভবন এরি রাজীব ভবনত ভিড় করেছিল এদল বিজেপি নেতা কর্মী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শাসনকালের মাত্র দুটা বছরের ভিতরতেই বিজেপি দল এরি কংগ্রেসত যোগদান করেছিল লক্ষিমপুরের কেবাজনো জেলা পর্যায়ের নেতা কর্মী প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার নেতৃত্বত লক্ষিমপুর জেলার রাজীব ভবনত দেখা গৈছিল সেই অপ্রত্যাশিত দৃশ্য তারপর এয়া আজির দৃশ্য এপিসিসির তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিত রাজীব ভবনত আজি দেখা গেল এই দৃশ্য আজি কংগ্রেস দলত যোগদান করলে সদৌম ছাত্র সন্থার প্রাক্তন সভাপতি প্রবীণ বড়ো গণশক্তির কার্যকরী সভাপতি মহিম হাজরিকা সম্পাদক তিলক ফুকন প্রাক্তন মন্ত্রী প্রণয় রাভা সহিতে আন একাধিকে সভাপতি আর বিপিএফ দলের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রী প্রবীণ বড়ো ডাঙরিয়া আপনার উষ্ম আদরণি জানাইছো যি সময়ত রাজ্যত ভারতীয় জনতা পার্টি সরকারের বৃহৎ জয় জয় ময় ময় অবস্থা তেনে সময়ত বিরোধী দল কংগ্রেসমুখী কিয় এই সকল নেতা কর্মী রাজ্যত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব লওয়ার পাছরে পড়া বিজেপি নেতা কর্মী সকলে কবলে আরম্ভ করেছিল যে রাজ্যত আর 30 বছরলৈ নাহে বিরোধীর সরকার অর্থাৎ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব লওয়ার পাছতেই এনে এক ধারণা দিবলৈ বিচরা হয়েছিল যে আগন্তুক তিনিটা দশকলৈ অসমত নিকপ কপিয়া হল বিজেপির ভেটি কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার শাসনকালের মাত্র দুটা বছর পার হওয়ার পাছতেই হঠাৎ সলনি হবলৈ ধরেছে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি এনে পর্যায়ে পাইছেগৈ যে ক্ষমতাশালী মন্ত্রীর হস্তক্ষেপেও দলটির তৃণমূলেরপর রাজ্যিক স্তরলৈ বিয়পি পড়া বিক্ষোভ দমন করবলৈ সক্ষম হওয়া নাই কিছুদিন পূর্বে মন্ত্রী পীযুষ হাজরিকায় দিছিল কংগ্রেস দলক নিষেধ করার হুঙ্কার কিন্তু তার দুদিন পাছতে দেখা গৈছিল লক্ষিমপুরত বিজেপির কেবাজনো নেতার যোগদান কার্যসূচী আর আজি তাতকৈও উচপ মুখর পরিবেশ দেখা গেল রাজ্যিক কংগ্রেসের গুয়াহাটীস্থিত মুখ্য কার্যালয়ত ভিন্ন দল সংগঠনের কেবাজনো নেতার যোগদান কার্যসূচীত স্বাভাবিকতে উৎফুল্লিত কংগ্রেস নেতৃত্ব উল্লেখযোগ্য যে আজি কংগ্রেসের এই কার্যসূচীত যোগদান করে হিন্দুত্ববাদী নেতা কৌশিক রঞ্জন দে বিশ্বাসে হিন্দু মহাসভার সভাপতি কৌশিক রঞ্জন দে বিশ্বাসে কিয় যোগদান করলে কংগ্রেসত শুনক দ্য ক্রস কারেন্টর মজিয়াত কি কলে কৌশিক রঞ্জন দে বিশ্বাসে কংগ্রেসটি হল একটা মহাসাগর এইটুক আপনি কেতিয়াও সাগরের পর আপনি লুটা দি আপনি যদি ড্রামেরে পানি লয় পানিটা শেষ নহয় গম পাইছেনে আপনি সাব আমি দিওয়ালীত বমটো ফুটাই থাকো বমটো সাডেনলি ডাঙরকে জুইটো ওলায় তারপর থাক কেনে যায় বিজেপি অনকা কংগ্রেস কেতিয়াও নিঃশেষ নহয় আর কংগ্রেসের একটা আইডিওলজি আছে এইটো এটা ইমান ডর পার্টি হোক সব পার্টিত ভাল বেয়া মানুষ থাকে কারণে পার্টিটা বেয়া নয় কংগ্রেসত থাকি আমি কামখিনি উন্নয়নের কামখিনি করব মানে আজকে ভারতবর্ষের 77 বছর স্বাধীনতার পিছন যিখিনি আপনি যোনফালে চোখ গুলক বিজেপি 8 বছর এইখানে হেৰি করা ডেভেলপ করা নাই নয় হিন্দুত্ববাদী নেতা কৌশিক রঞ্জন দে বিশ্বাসে ত্যাগ করলে নাকি হিন্দুত্ববাদী আদর্শ সনাতন ধর্মর সহ বিজেপির কি সম্পর্ক কি কলে কৌশিক রঞ্জন দে বিশ্বাসে যদিন থল আজি ধর্মলৈ আপনি আগুয়াই যাব নোৱাৰে আজির দিনত এতিয়া চাওক চান্দত স্পেস স্পেসত আমার স্পেস শাটলবিলাক গৈ আছে তাতে তো কোনো লিখা নাই যে এইটো হিন্দুয়ে বনাইছে এইটো মুসলমানে বনাইছে এইটো খ্রিস্টানে বনাইছে নয় আজির দিন বিজ্ঞানের যুগ আহি গৈছে আর সেকেন্ড থিং হল গিয়া অসমত এতিয়া হিন্দুত্ববাদী আদর্শটো আপনি ত্যাগ কৰি দিছেনি হিন্দু মই হিন্দু হিন্দুর আদর্শটো কেতিয়াও সনাতনের আদর্শ লৈ সব ধর্মর মানে সনাতন হল পৃথিবীর আটাইতকৈ পুরানা ধর্ম ইটস আ সাইন্টিফিক ধর্ম এইটো ধর্মক আপনি এইটোর আদর্শ আপনিও সনাতনের ধর্ম আদর্শ লৈ চলে আছে মানে সনাতনের আদর্শ ইটস আ সাইন্টিফিক ধর্ম এইটো সনাতনের কোনো প্রবর্তক নাই এইটোর আদর্শ সবে লৈ চলে মই বিজেপি আদর্শ আর সনাতন ধর্ম আদর্শ মাজত পার্থক্য আছে বুলি ভাবে নেটলি বিজেপি সনাতন ধর্মের প্রবর্তক নহয় নহয় হিন্দুত্ববাদী আদর্শ কয় যে হিন্দুর হকে কাম করে সনাতন ধর্মের বাবে কাম করে আছে সদায় আর কংগ্রেসক সদায় সংখ্যালঘুর পৃষ্ঠপোষক দল হিসাবে আজি আপনার একটা কথা হবো বিজেপি যেটা নাছিল ভারতবর্ষ হিন্দু নাছিল ভারতবর্ষ হিন্দু আছে বিজেপিয়ে কি করেছে আপনি কোকসুন ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রত বিজেপির যোনটো মেইন পার্টি আরএসএসর কি অবদান আছে আপনি কোক কংগ্রেসের পরিবর্তে বিজেপিত কিয় যোগদান নকরিলে হিন্দুত্ববাদী নেতা কৌশিক রঞ্জন দে বিশ্বাসে আজির তারিখ বিজেপি কে মোর কংগ্রেসত আহার মেইন কারণ হল চাক মই তো বিজেপিত নেজাও কিয় বিজেপিত আজি গই
আপনি যদি বিজেপিত গিয়ে নিজের যদি মতামত আছে আমি আপনি তাতে ব্যক্ত করব নিব, কারণ বিজেপি এটা একটু কোম্পানি হয়ে গেছে, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এইটা পাবলিক লিমিটেড কোম্পানি নয়, এইটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। কারণ চাওক আপনি কেজন মন্ত্রী আছে, কোনটো ডিপার্টমেন্টের মন্ত্রী আছে বহুতে নজানে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বিজেপিয়ে কোথায়, কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নাই। এতিয়া চাওক হিন্দু মহাসভা থাকি পেলায় মই কাম আমার রাজ্যের কারণে কাম করব নিম, আমার মানুষের কারণে কাম করব নিম। এনেদরে কংগ্রেসত যোগদান করে কেবাটাও বিস্ফোরক মন্তব্য আগবায় হিন্দুত্ববাদী নেতা কৌশিক রঞ্জন দে বিশ্বাসে। কৌশিক রঞ্জন দে বিশ্বাসের এই মন্তব্য বিজেপির নিশ্চিতভাবে অস্বস্তির কারণ হব। সমগ্র দেশের রাজনৈতিক পরিবেশ যেদরে সলনি হব ধরেছে, ঠিক সেইদরে রাজ্যের রাজনৈতিক পরিবেশও ক্রমাৎ সলনি হবলে ধরেছে নাকি? কংগ্রেসের রাজীব ভবন আর বিজেপির বাজপেয়ী ভবনের আজির এই দৃশ্যয় সেই কথালে উমান দিছে নাকি?